কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে আবারও এরশাদ শিকদার, যিনি ভাইরাল হয়েছিলেন তার কুকীর্তির জন্য, আর তার কন্যা এশা এখন ভাইরাল রহস্যময় মৃত্যুর ঘটনায়। কিভাবে এতদিন লুকিয়েছিলেন নিজের পিতৃ পরিচয়, আর কি কারণে তিনি আত্মহত্যার মতো কঠিন একটি সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পরিবার বলছে এটি ছিল আত্মহত্যা, আর পুলিশ বলছে ঢাকা মেডিকেল কলেজ থেকেই তারা উদ্ধার করেছেন এই জান্নাতুল নওরিন এশাকে। সুতরাং এটি নিছক আত্মহত্যার ঘটনা ছিল নাকি খুনের শিকার হয়েছিলেন এশা, এসব নিয়ে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। যদি আত্মহনন হয় তাহলে মানুষের সন্দেহের বিষয়টি সত্য হতে পারে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে প্রেমের এক পর্যায়ে ধর্মের যে বাধার কথা উঠে এসেছে তা সত্যিও হয়ে যেতে পারে, কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে ঘটনা ভিন্ন দিকে মোড় নিতে বাধ্য। এশার মায়ের অভিযোগ, প্রেমিক প্লাবনের প্ররোচনায় আত্মহননের পথ বেছে নিয়েছেন তার মেয়ে, আর পুলিশও খুঁজতে শুরু করেছে প্লাবন ঘোষকে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হাতে এখনও অধরা সেই প্লাবন ঘোষ। কিন্তু আসলে কি প্লাবন কি খুঁজে পাওয়া গেলে সব প্রশ্নের উত্তর মিলবে? এশার চলে যাওয়ার কারণ কি অন্য কিছু হতে পারে? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। গুলশান থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, এশার মৃত্যু কিভাবে হয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বাসায় পাইনি। আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছি। মরদেহের সুরত হাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার মৃত্যু কিভাবে হয়েছে। এই প্রতিবেদন ছাড়া আমরা বলতে পারবো না তিনি আত্মহত্যা করেছেন কিনা। কথিত আছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের সন্তান এই প্লাবন ঘোষ। মৃত্যুর আগে টিকটক জগতের হার্টথ্রব নায়িকা ছিলেন এই এশা, কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই অজানা ছিল তার পিতৃ পরিচয়। টিকটকে তাকে দেখলে অনেকে চিনে থাকলেও অনেকেই জানতেন না তিনি আলোচিত এরশাদ শিকদারের মেয়ে। এই এশার পরিচয় সম্পর্কে একটি টেলিভিশন বলছে, মূলত এরশাদ শিকদারের স্ত্রী শোভার ঘরে জন্ম হয়েছিল তার, আবার সে বসবাস করত সৎমা সঞ্জিদা নাহারের সাথে একটি সুরম্য আবাসিক ভবনে। লক্ষণীয় যে এরশাদ শিকদারের মৃত্যুর পর তার অনেক সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হলেও অর্থনৈতিকভাবে বেশ ভালোভাবে আছে তার পরিবার। রাজধানীর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। তবে তিনি কি এই ফ্ল্যাটে ভাড়া থাকেন নাকি এর মালিক তিনি, সে তথ্য অবশ্য এখনও পরিষ্কার নয়। যদিও আমরা উইকিপিডিয়া ঘেটে দেখতে পারি এরশাদ শিকদার ছয়টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম। 1973 সালে তিনি খোদেজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঞ্জিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন। অর্থাৎ সঞ্জিদা আক্তার আর শোভা আলাদা কেউ নন, সেক্ষেত্রে এশা সৎমা নন, নিজের মায়ের কাছে ছিলেন। উইকিপিডিয়া থেকে আরও জানা যায়, এরশাদ শিকদার গ্রেফতারের পর শোভার গর্ভে জান্নাতুল নওরিন এমিলি এশা নামে এক মেয়ের জন্ম হয়। সেই মেয়েটি আজকের টিকটকে পরিচিত মুখ এশা, যাকে নিয়েই সম্প্রতি এত আলোচনা। এইচএসসি পাশের পর আর কলেজের বারান্দা মারাননি এই এশা, ব্যস্ত হয়ে পড়েন টিকটক এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খণ্ড নাটকে। এরই মাঝে জড়িয়ে যান প্লাবনের সাথে। কথা ছিল ধর্মের পরিবর্তন করে বিয়ে করবেন তাকে, কিন্তু কথা রাখেননি প্লাবন। এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন মেয়েটি, এমনটাই দাবি এশার মায়ের। পরিবার থেকে আত্মহত্যার দাবি উঠলেও পুলিশ এশাকে মৃত অবস্থায় পেয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। তবে এশাকে সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি এটা কোনো খুনের ঘটনা, তা জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত।